আবারও চলে এলাম বন্ধুরা, আলু পটল তরকারিটা তো দেখলে কেটে রেখেছি, আর এই দেখো ডাল সিদ্ধ, কড়াইয়ে ডাল সিদ্ধ করেছি, মুগ ডাল। আজকে শনিবার, সবাইকে ওয়েলকাম। ডালটা ডাল ঘুটনো দিয়ে ঘেঁটে নিলাম, এবার সম্বরা দেব, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বরা দিব, দিয়েও দিলাম চট করে, সবাইকে ওয়েলকাম। আর আদা বাটা দিলাম, যা টেস্ট হয় না আদা বাটা মুগের ডাল দিলে, আর চিনি। তো হয়ে গেল আমার ডাল ইতিমধ্যে, চলে এলাম এবার তরকারিতে বন্ধুরা, জিরে আর তেজপাতা সম্বরা দিয়ে দিলাম ঝটপট। বলো তো কে কোথা থেকে দেখছো, কোথা থেকে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ইতিমধ্যে পটলটা দিয়ে দিলাম তেলের মধ্যে, তো পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু। নিরামিষ আজকে আলু পটলের ডালনা হবে বন্ধুরা। তো তোমরা কে, তোমরা তো অনেকেই জানো, আর যারা জানো না একটু দেখে নাও প্লিজ। তো বন্ধুরা, আলু পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। এইবার দিয়ে দিব হলুদ আর লবণ। প্লিজ যারা ফলো করেছে, যারা সাবস্ক্রাইব করেছো, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। চলে এসছে বিড়াল, লবণ হলুদ দিয়ে এবার আরেকটু ভালো করে ভেজে নিব। আলু পটল যতটা ভালো করে ভাজবে ডালনা খেতে ততটাই ভালো লাগবে বন্ধুরা। খুব ঘরোয়া পদ্ধতিতে করছি। এবার জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো একটা কুচনো দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আর একটু দিয়ে দিলাম জল। যারা প্লিজ সাবস্ক্রাইব করোনি, এখনও সাবস্ক্রাইব করে নাও, আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলো। তো মশলাটা কষানো হয়ে গেল, তো দিয়ে দিলাম জল বন্ধুরা। এবার জল দিয়ে চাপা দিয়ে দিব আলু পটল ডালনা। তোমরা সবাই যেন খুব কড়া ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আসছি একটু বাদে, দেখো শুকিয়ে গেছে, সেদ্ধ সব কিছু হয়ে গেছে। এবার নামিয়ে নেব, তারপরে কী স্টেপ করছি একটু চিনি দিতে হবে, ভুলে যাচ্ছি, মাথাটা একবারে গেছে গরমের মধ্যে, যা প্রচণ্ড গরম না, মানে ঝটপট করে আমি যতক্ষণ রান্না করতে পারলেই মানে বাঁচি। চলে এলাম আলু পটল ডালনা নামিয়ে, এইবার দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। নিরামিষ দিনে যদি চাটনি না খাওয়া হয় তো ভাতের মজা লাগে না। তো গোটা গোটা করে ফজলি আম চোকা ছাড়াইনি কিন্তু, দিয়ে দিলাম লবণ হলুদ, একটু নাড়বো চাড়বো বেশ পাতলা পাতলা করে, বেশি ঘন করবো না, অল্প ঘন একটা চাটনি বানাবো। গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে দারুণ লাগে এই চাটনিটা, তোমরা দেখলে মানে কী বলবে, ঝট করে বানিয়ে নিতে ইচ্ছে করবে বন্ধুরা। যাই হোক, তো চাপা দিয়ে দিলাম, চাটনি ফুটে উঠেছে। এই চাটনিটা এত লোভনীয় না, আর দিয়ে দিলাম একটু কাসুন্দি, আর দিয়ে দিলাম চিনি। বা দেখে দেখে লোভ লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে, তোমাদের কেমন লাগছে কি জানিও কমেন্ট করে। তো এটা আমার রেডি হয়ে গেল আমের চাটনি। চলো এবার দেখাই কি কি রান্না করেছি, একবার তো রাউন্ড দিতে হবে। ভাত শনিবার যেহেতু, ডাল হলো মুগ ডাল, দেখলে করলাম প্লেন মুগ ডাল, আদা দিয়ে আলু পটলের ডালনা, চাটনি গোটা চোকা শুদ্ধ আমের চাটনি, আর এই দেখো পাট শাক, আর লাস্টে করেছি এই দেখো পটলের চোকা ভাজা, অপূর্ব। তো ভিডিওটা কেমন লাগলো আজকে শনিবারে রান্না বান্না, অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর ফলো করতে ভুলবে না। আজকের মতন টাটা, বাই বাই, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই বন্ধুরা, সাবস্ক্রাইব করে নিও।